আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব এটা একটা কান্নাডা রোমান্টিক মুভি যেটা রিসেন্টলি মুক্তি পেয়েছে। মুভির আইএমডিবি রেটিং 8.6 আউট অফ 10। তো বুঝতেই পারছো মুভিটা কেমন হতে পারে। অসম্ভব সুন্দর একটা ভালোবাসার গল্প আর খুবই শিক্ষণে একটা প্রেম কাহিনী। একটা সুন্দর সম্পর্ক সামান্য একটা ভুল সিদ্ধান্তে কত বড় একটা খেসারত দিতে হয়, এরপর একটা সম্পর্ক কিভাবে ধ্বংস হয় এটা তোমরা এই গল্প দেখলেই বুঝতে পারবে। আসলে ভালো থাকতে হলে টাকা পয়সা লাগে না, সুখে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন পড়ে না। সুন্দর একটা মানুষ আর বিশ্বস্ত একটা হাত হলেই একটা লাইফ পারফেক্টলি পরিপূর্ণ হতে পারে। একটা কাপড়কে দেখে গল্পটা শুরু হয়। সময়টা ছিল 2010 সাল। ছেলেটার নাম অর্জুন আর এটা তার গার্লফ্রেন্ড হয় যার নাম প্রিয়া। তো অর্জুন অনেক জোরে ড্রাইভ করছিল যেটা প্রিয়ার একদম পছন্দ না। একটা সময় সে গাড়িটা থামাতে বলে কারণ তার অনেক ভয় করছে, কিন্তু অর্জুন গাড়ি থামায় না। প্রিয়া বেশ কয়েকবার তাকে রিকোয়েস্ট করতে থাকে, ফাইনালি তখন সে গাড়ি থামায়। এরপর প্রিয়া গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে, অর্জুন তাকে থামতে বলে, বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে, বলে এভাবে আর কখনো ড্রাইভ করবো না, প্লিজ তুমি গাড়িতে বসো। প্রিয়া বলে তোমার বেতন মাত্র 12,000 টাকা আর গাড়ির দাম 1.5 কোটি টাকা, এখন যদি গাড়িটার কিছু একটা হয়ে যায় বা তোমারই কিছু একটা হয় তবে তখন তুমি কি করবে। অর্জুন প্রিয়ার কথা বুঝতে পারে, এরপর প্রিয়াকে গাড়িতে নিয়ে আসে আর ধীরে ধীরে গাড়িটা চালায়। তারপর তারা দুজন গল্প করতে থাকে আর তাদের কথা আমরা বুঝতে পারি। প্রিয়া একটা কলেজে পড়ে, সাথে প্রিয়া অনেক ভালো গান গায়। তো একটু পর তারা একটা বাস স্টপে আসে, এরপর প্রিয়া তাকে কিস করে ওখান থেকে চলে যায়। তারপর তাকে বাই বলে একটা বাসে ওঠে। এখন যদি অর্জুনের সম্পর্কে বলি, অর্জুন শঙ্কর নামের একটা লোকের ওখানে কাজ করে যে একজন বড় ব্যবসায়ী, আর শঙ্করের একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে যার সাথে অর্জুনের খুব ভালো সম্পর্ক। তো পরের দিন প্রিয়া তার কলেজে গানের অনুশীলন করছিল। অর্জুন তখন তার কাজ শেষ করে তাড়াতাড়ি কলেজে আসে কারণ সেও তার গানগুলো ভীষণ পছন্দ করে, প্রিয়ার কণ্ঠ তার বেশ ভালো লাগে। তো এখান থেকে সে তার গান শুনে আর তার গানটা অনেক এনজয় করে। একটু পর তার গান গাওয়া শেষ হয়, অর্জুন এখানে তার জন্য অপেক্ষা করছিল। একটু পর সেখানে প্রিয়া আসে, এরপর এখানে তারা দুজন গল্প করছিল। তো সেই হলে একটা মিউজিক ডাইরেক্টর ছিল, সেই ডাইরেক্টরের কাছে প্রিয়ার কণ্ঠটা অনেক ভালো লেগেছে, এজন্য তার অ্যাসিস্ট্যান্টের হাতে একটা কার্ড দেয় আর প্রিয়াকে তার সাথে দেখা করতে বলে। এটা দেখে অর্জুন অনেক খুশি হয়, সিন এখানেই কাট হয়। এরপর প্রিয়াকে তার বাড়িতে দেখে, তো তার বাড়িতে তার মা আর তার একটা ভাই আছে আর তার বাবা এখন দুনিয়াতে নেই। আর প্রিয়া অর্জুনের সম্পর্কে তার মাকে সবকিছুই খুলে বলেছে আর সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন পরেই তারা বিয়ে করবে, কিন্তু এর আগে তারা একটা ঘর খুঁজে বের করবে আর ওখানে কিছুদিন তারা একসাথে থাকবে, তো কেউ যেন তাদেরকে সন্দেহ না করে এজন্য তার মা তাকে একটা মঙ্গলসূত্র দেয়। তারপর তারা দুজন বাড়ি খুঁজতে থাকে কিন্তু কোনো বাড়ি তাদের পছন্দ হয় না। এরপর তারা দুজন বাসায় ফিরছিল, অর্জুন তখন একটা অ্যাপার্টমেন্ট দেখে, তার ইচ্ছা হয় সে একবার সেই ফ্ল্যাটে যাবে। প্রিয়াও তখন তার কথায় রাজি হয়। এরপর তারা দুজন সেই ফ্ল্যাটে আসে আর এখান থেকে বাইরের দৃশ্যটা তাদের বেশ ভালো লাগে। এরা দুজন তখন বেলকনিতে আসে, এখানে তারা দুজন গল্প করতে থাকে, তাদের ফিউচার নিয়ে ডিসকাস করতে থাকে। সিন এখানেই কাট হয়। ওই দিন রাতে একটা কাজের জন্য প্রিয়াদের গ্রামে যেতে হবে। অর্জুন প্রিয়াদের ফ্যামিলিকে ড্রপ করার জন্য বাস স্টপে আসে, এখানে প্রিয়ার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে, একসাথে বেশ ভালো সময় কাটায়। এরপর প্রিয়াকে বাই বলে ওখান থেকে ফিরে আসে আর প্রিয়া তার ফ্যামিলির সাথে গ্রামে আসে। পরের দিন প্রিয়া একটা বিচে আসে, এখানকার সমুদ্র দেখে সে ভীষণ খুশি হয়। আসলে অনেকদিন পর সে সমুদ্র দেখতেছে, একদম ছোটবেলায় সে এখানে এসেছিল, এখানকার এই সমুদ্র কাছ থেকে দেখেছিল। তো এই সমুদ্র দেখে তার অর্জুনের কথা মনে পড়ে, অর্জুনকে সে ফিল করতে থাকে। এরপর প্রিয়া অর্জুনকে ফোন করে, তাকে সমুদ্রের শব্দ শোনায় আর অর্জুনকে বলে দেখো সমুদ্রের ঢেউ কত সুন্দর, এখানকার পরিবেশটা একদম নিরিবিলি, সমুদ্র আমার ভীষণ পছন্দ, আমরা কি সমুদ্রের পাশে একটা ঘর নিতে পারবো, এটা বলে তার কাছে একটা রিকোয়েস্ট করতে থাকে। অর্জুনও তার কথায় রাজি হয়, প্রিয়া তখন অনেক খুশি হয়। পরের দিশে অর্জুনের প্রভুকে দেখে, তো অর্জুন প্রভুকে বলে বিচের পাশে আপনার তো একটা ঘর আছে, ওই ঘরটার দাম কত হতে পারে, একটা বিচের পাশে ঘর করতে কত টাকা প্রয়োজন। প্রভু একটু রাগ করে আর অর্জুনকে গরিবের চোখে দেখে, বলে এত বছর ধরে আমি কাজ করতেছি, এখন পর্যন্ত আমি একটা টেলিফোন কিনতে পারিনি আর তুমি একবারে বাড়ি কিনতে চাও। অর্জুন একটু মন খারাপ করে, সিন এখানেই কাট হয়। পরের দিন প্রিয়া গ্রাম থেকে শহরে আসে, এরপর সে অর্জুনকে কল করে, তাকে বলে এখনই তুমি চলে এসো, আমরা দুজন একসাথে সিনেমা দেখবো, কিন্তু অর্জুনের অনেক কাজ আছে, এজন্য প্রিয়াকে বলে 10 মিনিট তুমি অপেক্ষা করো, আমি একটু পরেই তোমার সাথে দেখা করব। এরপর অর্জুন তার কাজ শেষ করে তারপর দ্রুত গাড়ি নিয়ে থিয়েটার যাচ্ছিল, কিন্তু হঠাৎই সে অ্যাক্সিডেন্ট করে যার ফলে সেই লোকটা সেখানেই মারা যায় আর ওখানেই সেই লোকটার মেয়ে ছিল। তার বাবার লাশ দেখে সে এখানে আসে, তার বাবাকে দেখে সে কান্না করতে থাকে, কিন্তু অর্জুন গাড়ি থামায় না, দ্রুত ওখান থেকে ফিরে আসে। একটু পর সেখানে পুলিশ আসে, ওখানকার সিসিটিভি চেক করে গাড়ির ঠিকানা বের করে। এদিকে শঙ্কর যখন একটা মিটিং এ ছিল, ম্যানেজার তখন শঙ্করের কাছে আসে আর তাকে সেই অ্যাক্সিডেন্টের কথা বলে। আর এখানে আমরা এটা জানতে পারি অ্যাক্সিডেন্টটা অর্জুন করেনি, অ্যাক্সিডেন্টটা শঙ্করের ছেলে করেছে। সিন এখানেই কাট হয়। এরপর শঙ্কর মিনিস্টারকে তার বাড়িতে ডাকে, মিনিস্টারকে বেশ কিছু টাকা অফার করে আর এই কেসটা এখানে শেষ করতে বলে, কিন্তু মিনিস্টার বলে আমার হাতে এখন কিছুই নেই কারণ পুলিশের কাছে এখন ভিডিও আছে। শঙ্কর তখন একটু ভাবতে থাকে, ঠিক করে তার ছেলের পরিবর্তে অন্য একটা ড্রাইভারকে জেলে রাখবে আর সেই ড্রাইভারকে বেশ কিছু টাকা দিবে। প্রভু তখন শঙ্করকে বলে আমি একটা
ড্রাইভার কে চেনে আর তার বেশ কিছু টাকা প্রয়োজন, সে আপনাকে অবশ্যই সাহায্য করবে। তো সেদিন রাতে অর্জুনের কাছে প্রভু আসে, তাকে বলে তুমি অ্যাক্সিডেন্টটা তোমার করে নাও, এর ফলে শঙ্কর তোমাকে অনেকগুলো টাকা দিবে, সে টাকা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, সমুদ্রে একটা ঘর বানাতে পারবে, একসাথে তোমার গার্লফ্রেন্ডের সাথে সংসার করতে পারবে, শুধু তোমাকে 3 মাস জেলে থাকতে হবে, এরপর শঙ্করই তোমাকে বাহিরে আনবে। অর্জুন বলে আমাকে একটু ভাবার টাইম দিন, আমি আপনাকে কালকেই সবকিছু বলবো। তো সেদিন রাত থেকেই এটা সে ভাবতে থাকে। পরের দিন এরা দুজন ঘর খুঁজতে থাকে, ফাইনালি তারা একটা সুন্দর ঘর খুঁজে পায়। এরপর টাকা দিয়ে ওই ঘরে থাকতে শুরু করে। ওই ঘরটা বিয়ার অনেক পছন্দ হয়। অর্জুনকে জড়িয়ে ধরে সে তার স্বপ্নের কথা বলে, আর আজকে সে অনেক খুশি, আর অর্জুন এই খুশিটা তার ভিতর সারা জীবন দেখতে চায়, আর এজন্য সে সবকিছু করতে পারবে। অর্জুন শঙ্করের সাথে দেখা করতে আসে, তাকে বলে কতদিন জেলে থাকতে হবে। শঙ্কর বলে সর্বোচ্চ 6 মাস থাকতে হবে, এর মধ্যেই তোমাকে জেল থেকে বের করে আনবো, এখন বলো তোমার কত টাকা লাগবে। অর্জুন বলে 35 লাখ। শঙ্কর তার কথায় রাজি হয়, তাকে বলে আজকে তুমি আমাকে সাহায্য করো, কাল অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, আর তুমি তখন মুক্ত হয়ে থাকতে পারবে। এরপর অর্জুনকে অগ্রিম কিছু টাকা দেয়। পরের দিন প্রিয়া বাসে করে যাচ্ছিল, একটু পর অর্জুন সেই বাসে ওঠে। এরপর প্রিয়ার ব্যাগে বেশ কিছু টাকা রাখে। প্রিয়া তখন তাকে টাকা সম্পর্কে প্রশ্ন করে, অর্জুন তখন তাকে সবকিছু খুলে বলে। এটা শুনে প্রিয়া শক খেয়ে যায়, অর্জুনের উপর সে ভীষণ রাগ করে, তাকে বলে তুমি আমাকে না বলেই এই সিদ্ধান্ত কেন নিয়েছো, এখনই তুমি তাদের কাছে যাও আর এই কাজটা না করতে বারণ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে এতদিন তোমাকে ছাড়া কিভাবে থাকবো, আর ওখানে থাকলে তোমার জীবনটা শেষ হবে, আমাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো ধ্বংস হবে, এগুলো বলে সে কান্না করতে থাকে। অর্জুন বলে এগুলো আমাদের ভবিষ্যতের জন্যই করতেছি, আমরা দুজন যেন ভালো থাকি এজন্য করতেছি, আমার সামনে এখন একটাই রাস্তা, শুধুমাত্র 6 মাস অপেক্ষা করতে হবে, তুমি তোমার খেয়াল রেখো আর আমার জন্য অপেক্ষা করো। এরপর অর্জুন তাকে বাই বলে ওখান থেকে ফিরে আসে, আর প্রিয়া এখানে কান্না করতে থাকে। এরপর অর্জুন থানায় আসে, পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে প্রিয়াকে দেখে এই ব্যাপারটা প্রিয়া মানতেই পারছে না, সবসময় সে অর্জুনের কথাই ভাবতে থাকে, তার কথা ভেবে সে অনেক কষ্ট পায়, 2-3 দিন ধরে সে খাবারই খেতে পারে না, আর টিভিতে সবসময় এই নিউজটাই চলতে থাকে, যেটা দেখে প্রিয়া পুরোপুরি ভেঙে পড়ে। তো এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। একদিন অর্জুন একটা পুলিশকে রিকোয়েস্ট করে প্রিয়ার সাথে সে একবার কথা বলবে। এরপর অর্জুন প্রিয়াকে কল করে, কিন্তু প্রিয়া তার সাথে কথা বলে না, অর্জুনের কণ্ঠ শুনে তার ফোনটা কেটে দেয়। পরের দিন তার কেসটা কোর্টে আনে, একটা উকিল জজকে সবকিছু খুলে বলে। জজ বলে আর কিছু প্রমাণ হাতে আসুক, ততদিন এই কয়েদিকে রিমান্ডে রাখো। এভাবেই অর্জুনকে পরে শুনানি পর্যন্ত এখানেই রাখে। আর এই জেলের অবস্থা খুবই খারাপ, মানে ছোট্ট একটা জায়গায় অনেকগুলো মানুষকে থাকতে হয়। তো একদিন অর্জুনের কাছে একটা লোক আসে যার নাম কৃষ্ণ, প্রথমে অর্জুনের সাথে সে ফ্রেন্ডশিপ করে, এরপর এই জেল সম্পর্কে তাকে সবকিছু খুলে বলে, তারপর তাকে একটা লোককে দেখায়, বলে এর নাম পাটেল আর এই জেলে তার একটা ফ্যাক্টরি আছে, ভুল করে তুমি যেন তার সামনে যেও না, তার থেকে সবসময় তুমি দূরে থেকো। এরপর কৃষ্ণ বলে তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তুমি আমাকে বলো, এখানে সবকিছুই টাকা দেওয়া হয়। এদিকে প্রিয়াকে দেখি, এখন সে অনেকটাই নর্মাল হয়েছে, আর সে ঠিক করে অর্জুনের সাথে সে দেখা করবে, তাই অর্জুনের জন্য সে রান্না করে, আর অর্জুন তাকে যে টাকা দিয়েছিল সেখান থেকে অল্প অল্প করে টাকা সে খরচ করতে থাকে। সিন কাট হয়, প্রিয়া তার জন্য খাবার নিয়ে থানায় আসে, ওখানে গিয়ে সে এই দৃশ্য দেখে, মানে ওখানকার অনেক মহিলা পুলিশকে টাকা দেয়, তারপরে তারা তার প্রিয়জনের সাথে দেখা করে, তো প্রিয়াও সেই পুলিশকে টাকা দেয়। একটু পর অর্জুনের সাথে সে কথা বলে, অনেকদিন পর একজন আরেকজনকে দেখতেছে, অর্জুন প্রিয়াকে দেখে অনেক খুশি হয়, এখানে তারা অনেকক্ষণ ধরে কথা বলে, কিন্তু তাদের কথা শেষ না হতেই জেলের লোক অর্জুনকে ওখান থেকে নিয়ে যায়। এখানে অর্জুন আর প্রিয়া অনেক কষ্ট পায়। এরপর প্রিয়া বাড়িতে ফিরে আসে, এদিকে কৃষ্ণ অর্জুনের সাথে দেখা করতে আসে, আর সে জানতে পারছে প্রিয়ার সাথে সে ভালোভাবে কথা বলতে পারেনি। এখানে সে অর্জুনকে বলে, এখানে সবকিছুরই একটা রেট আছে, তুমি যদি সেই ডিলটা ক্লিয়ার করতে পারো তবেই তুমি প্রিয়ার সাথে মন খুলে কথা বলতে পারবে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, নিশ্চয়ই তোমার কাছে টাকা নেই কিন্তু আমি তোমার টাকাটা পে করব, পরে আবার টাকাটা তুমি ফেরত দিয়ে দিও, আর এখন তুমি আমাদের ছেলে বদলি হও, আমি নিজেই জেলারের সাথে কথা বলবো। অর্জুন তার কথায় রাজি হয়। এরপর রাত হয়, অর্জুন কৃষ্ণর ছেলে বদলি হয়, আর কৃষ্ণ তার জন্য একটা মোবাইল ঠিক করে। এরপর অর্জুন প্রভুকে ফোন করে, প্রভু বলে তুমি কোনো টেনশন নিও না, আমরা খুব তাড়াতাড়ি তোমার একটা কাজ ঠিক করে দিব। এরপর অর্জুন প্রিয়াকে ফোন করে, প্রিয়ার সাথে অনেকটা সময় কথা বলে, প্রিয়াকে বলে তুমি কোনো টেনশন নিও না, আর কিছুদিন তুমি অপেক্ষা করো, আমি অবশ্যই তোমার কাছে আসবো, একসাথে আমরা সংসার করবো, এভাবেই তাকে ভরসা দেয়, আর প্রিয়াও তাকে অনেক ভালোবাসে, এজন্য প্রিয়াও তার জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন শঙ্কর অর্জুনের সাথে দেখা করতে জেলে আসে, এরপর জেলারকে অনেকগুলো টাকা দেয় যেন অর্জুনকে ভালো করে দেখাশোনা করে, তারপর শঙ্কর অর্জুনকে ভরসা দেয়, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তোমাকে বের করব, আর আমি তোমাকে কথা দিয়েছি, তাই যতক্ষণ আমি আমার কথা রাখতে পারবো না ততক্ষণ আমি নিজেও মুক্তি পাবো না। সিন এখানেই কাট হয়। এরপর অর্জুনের কেসটা কোর্টে আনে, জজ তখন অর্জুনকে প্রশ্ন করে, তুমি কি সেই রাতে লোকটাকে অ্যাক্সিডেন্ট করেছ? অর্জুন তার দোষটা স্বীকার করে নাই, যেভাবে উকিল তাকে শিখিয়ে দিয়েছিল। জজ আবারও তাকে রিমান্ডে রাখে। সিন এখানেই কাট হয়। একদিন হঠাৎই শঙ্করের হার্ট অ্যাটাক হয় আর শঙ্কর ওখানেই মারা যায়। এই খবরটা টিভিতেও টেলিকাস্ট করে আর এটা প্রিয়াও দেখতে পায়। এই নিউজটা দেখে সে শক খেয়ে যায়। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না।
পরের দিন প্রিয়া কলেজে গান গাচ্ছিল, কিন্তু অর্জুনের টেনশন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এগুলো টেনশন সে নিতে পারছে না, যার ফলে এখানে সে গান গাইতে পারে না। ভালো একটা সুযোগ সে হাতছাড়া করে ফেলে। এরপর সে অর্জুনের সাথে দেখা করতে জেলে আসে। অর্জুনকে শঙ্করের সম্পর্কে বলে, সে তো দুদিন হলো মারা গেছে, এখন তুমি কি করবে আর এখান থেকে তোমাকে কে বের করবে? অর্জুন বলে, প্রভু ভাই আছে, সে আমাকে সাহায্য করবে, সেই সবকিছু সামলে নিবে। সিন এখানেই কাট হয়। এরপর অর্জুন যখন ভিতরে আসে, কৃষ্ণ তখন তার আসল চেহারা দেখায়, তার সেল থেকে তাকে বাহিরে বের করে দেয়। অর্জুনকে বলে, এই দুনিয়াতে তোমার যখন বস নেই তাহলে তুমি আমার কোন কাজে আসবে? এখন তুমি এখান থেকে বের হয়ে যাও। এরপর থেকে তাকে সবসময় নির্যাতন করে, তার হাত দিয়ে টয়লেট পরিষ্কার করে নাই, তাকে দিয়ে কাপড় ধুয়ে নাই, আর এভাবে তার থেকে অনেক কাজ করে নাই। কিছুদিন পর প্রিয়া যখন অর্জুনের সাথে দেখা করে, সে সময় প্রিয়া অর্জুনের মুখে কিছু ঘাও দেখতে পায়। প্রিয়া জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? অর্জুন তাকে মিথ্যা একটা বাহানা দেখায়। এরপর অর্জুন প্রিয়া সম্পর্কে জানতে চায়। এখানে প্রিয়া তাকে সেই কম্পিটিশন সম্পর্কে কিছুই বলে না। তার যে গান গাওয়া একটা স্বপ্ন ছিল, এটা সে যে নষ্ট করেছে, এগুলো কোনো কিছুই সে অর্জুনকে বলে না। তো জেল থেকে সে বের হয়ে প্রভুর সাথে দেখা করতে আসে। প্রভুকে অর্জুনকে বের করার কথা বলে। প্রভু তাকে সান্ত্বনা দেয়, তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি ম্যাডামের সাথে কথা বলবো, কিছুদিন সে ব্যস্ত ছিল, এর জন্যই তার সাথে কথা বলতে পারেনি। এরপর প্রিয়া বাড়িতে আসে, আর এই বাড়িটা অর্জুন আর প্রিয়া ভাড়ায় নিয়েছিল। এই বাড়িটার চাবি মালিককে ফেরত দেয়, কারণ এখানে ভাড়ায় থাকা তার পক্ষে সম্ভব না। বাড়ির মালিক তখন অনেক রাগ করে, প্রিয়াকে অনেকগুলো কথা শোনায়। এদিকে অর্জুনকে দেখে, আর সে জেলের ভিতরে বিশ্রাম করছিল। অন্য একটা কয়েদি তখন এখানে আসে, আর অর্জুনকে নিয়ে অন্য একটা ছেলে যায়, মানে অন্য একটা ছেলে নিয়ে গিয়ে তার থেকে কাজ করে নেবে। এটা দেখে অর্জুন অনেক কষ্ট পায়, এগুলো কষ্ট সে সহ্য করতে পারছে না। পরের দিন প্রিয়া জেলে আসে, ওখানকার জেলারকে বেশ কিছু টাকা দেয়, আর অর্জুনকে ভালোভাবে দেখে শুনে রাখতে বলে। জেলার তখন অর্জুনকে ভালো একটা ছেলে রাখে, অর্জুন যেখানে অনেক ভালো থাকবে। সিন এখানেই কাট হয়। এদিকে শঙ্করের বাড়িতে পূজা হচ্ছিল। এটা হলো শঙ্করের স্ত্রী, যার নাম সুস্মিতা, আর সে এখন সবকিছু দেখাশোনা করছে। একটু পর সেখানে উকিল আসে। উকিল সুস্মিতাকে বলে, অর্জুনের ডেটটা কাছে এসেছে, এখনই তার কাজটা ঠিক করে রাখতে হবে। সুস্মিতা বলে, আমার স্বামী যে ওয়াদা করেছিল ওই ওয়াদাটা অবশ্যই রাখতে হবে, যত দ্রুত সম্ভব অর্জুনকে বের করে আনো, আমার স্বামীর যেন আত্মাটা শান্তি পায়। কিন্তু তখনই সেখানে প্রভু আসে, তাকে বলে, শঙ্কর তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তো তার কথার কোনো ভ্যালু নেই, আর এখন যদি অর্জুন বাহিরে আসে তাহলে আপনার ছেলেরই সমস্যা হবে, কারণ এখন তো পুরো ব্যবসা তাকেই দেখে রাখতে হবে, আমি চাই না তার কোনো সমস্যা হোক। সুস্মিতা বলে, ঠিক আছে, এগুলো সমস্যার মধ্যে আমি পড়তে চাই না, এ সবকিছু তুমি দেখে রাখো। এরপর থেকে প্রভু সবকিছু দেখাশোনা করে। সিন এখানেই কাট হয়। কিছুদিন পর অর্জুনের কেসটা কোর্টে আসে। অর্জুনের উকিল তখন কোর্টে উপস্থিত হয় না। এরা দুজন তখন অনেক টেনশনে পড়ে। অর্জুনকে আবারও জেলে রাখা হবে, তো প্রিয়া তাকে একটা লেটার দেয়। এরপর অর্জুন যখন ফিরে যাচ্ছিল তখন সেই লেটারটা খোলে, ঠিক তখনই কৃষ্ণর একটা গুন্ডা সেই লেটার নেয়। এরপর সেই লেটারটা ছিঁড়ে ফেলে, কিন্তু অর্জুন তাকে কিছুই বলতে পারে না। এখানে সে অনেক কষ্ট পায়। তো এরপর সবাইকে জেলে আনে। অর্জুন তখন একটা পাথর নেয়, আর যখন সেই লোকটাকে মারতেই যাবে, পাটের নামে সেই বৃদ্ধ তাকে থামতে বলে। তাকে বলে, তুমি যদি জেল থেকে বের হতে চাও তবে এখানে তুমি ঝামেলা করো না, আর যদি এখানে ঝামেলা করো তাহলে কখনোই তুমি জেল থেকে বের হতে পারবে না। অর্জুন তখন কন্ট্রোল হয়। এদিকে প্রিয়াকে দেখি, আর সে উকিলের সাথে কথা বলতে অফিসে আসে, কিন্তু সেই উকিল তার সাথে কথা বলে না। তার সহকারীকে বলে, সে যেন পরের বার এখানে ঢুকতে না পারে, ওকে সবকিছুই খুলে বলো। উকিলের সহকারী তাকে সবকিছু সত্যিটা বলে। পরের দিশে অর্জুনকে দেখি। অর্জুন ফ্যাক্টরিতে কাজ করার জন্য পাটেলের কাছে আসে, আর এই ফ্যাক্টরিতে অনেক লোকই কাজ করে। পাটেল তখন অর্জুনকে প্রশ্ন করে, কোন অপরাধে তুমি জেলে এসেছো? অর্জুন বলে, আমি কোনো অপরাধ করিনি। পাটেল বলে, এখানে যাদেরকে দেখতেছ কেউ না কেউ একটা না একটা অপরাধ করেছে, এখন তুমি বলো তুমি কি করেছো? অর্জুন আবারও একই কথা বলে। পাটেল তখন অনেক রাগ করে, বলে, আমরা যখন অপরাধ করি তখন আমাদের নামে সৃষ্টিকর্তা একটা পাপ লেখে, আর যখন সেটা স্বীকার করে নেয় তখনই সেটার প্রায়শ্চিত্ত হয়ে যায়, কিন্তু তুমি তো এখনো সেটা স্বীকার করছো না, এখানে তোমার কোনো জায়গা হবে না, এখনই এখান থেকে তুমি বের হয়ে যাও। এরপর প্রিয়াকে দেখে, আর আজকে তার ফাইনাল পরীক্ষা, কিন্তু অর্জুনের চিন্তা করে ভালোভাবে পরীক্ষা দিতে পারে না। পরীক্ষা শেষ হলে প্রভুর বাড়িতে আসে, আর প্রভু একটা নতুন কার কিনেছে। প্রিয়া রাগ করে তার কারটা ভেঙে ফেলে। এরপর ওখান থেকে ফিরে আসে, তারপর সে একটা নতুন উকিল ঠিক করে। কিছুদিন পর তার কেসটা কোর্টে আনে। এখানে জজকে সেই ভিডিও দেখায়। এবার আমাদের পুরো ঘটনা দেখানো হয়। শঙ্করের ছেলের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, এরপর আবারও গাড়িটা পিছনে আনে, আর লোকটাকে পুরোপুরি হত্যা করে চলে যায়। জজ তখন লোকটার মেয়েকে কোর্টে আনে, তাকে প্রশ্ন করে, তুমি কি সেদিন লোকটার চেহারা দেখেছ? তো সময়টা রাত হওয়ার জন্য মেয়েটা তার চেহারা দেখতে পারেনি। আবারও এই কেসটা এখানে স্থগিত হয়। অর্জুন আবারও পাটেলের কাছে আসে, তার কাছ থেকে একটা কাজ চাই। পাটেল তখন আবারও একই প্রশ্ন করে, তুমি কি এমন ভুল করেছ, কি এমন অপরাধ করে এখানে এসেছ? অর্জুন তখন না চাইতেও পাটেলকে সত্যিটা খুলে বলে। পাটেল তখন একটু কষ্ট পায়। এরপর অর্জুনকে সেখানে একটা কাজ দেয়। অর্জুন তখন ওখানে এদের সাথে কাজ করতে থাকে। এদিকে প্রিয়াও তার কলেজটা ড্রপ দেয়, আর সে একটা কাজের ব্যবস্থা করে নাই। তো একদিন এরা সবাই কাজ করছিল, এরপর কাজ করে বিশ্রাম নিচ্ছিল, আর অর্জুনের পাশে একটা লোক ছিল যার নাম প্রকাশ। সে তখন অর্জুনকে বলে, আমি যখন প্রিয়াকে দেখি আমার তখন অনেক ভালো লাগে, ভিতর থেকে অন্য একটা শান্তি অনুভব করি।
করি। আমার ঘরেও একটা বিবি আছে, দু সপ্তাহ পর পর দেখা করতে আসে, কিন্তু আমার বিবি মন থেকে আমার সাথে দেখা করতে আসে না, সে শুধু তার দায়িত্ব পালন করতে আসে। মানে সে যদি আমার সাথে দেখা করতে না আসে, তবে মহল্লার সবাই তাকে ভুল ভাববে, সবাই তাকে খারাপ ভাববে, তাকে অপরাধী মনে করবে। এই জন্যই সে শুধু দায়িত্ব পালন করতে এখানে আসে। যাওয়ার সময় সে একবারও পিছনে ফিরে দেখে না, জাস্ট দেখা করে এরপর এখান থেকে চলে যায়। কিন্তু তোমার পিয়া একদম আলাদা, সে একদম আলাদা একটা ভালোবাসা নিয়ে আসে। তার শোকে তোমার জন্য হাজারো কষ্ট লুকিয়ে থাকে, তোমাকে দেখার জন্য তার মন আকুল হয়ে থাকে। আর সে যখন ফিরে যায়, সে বারবার তোমাকে দেখতে থাকে, তোমাকে একা রেখে এখান থেকে যেতেই চায় না, বারবার পিছনে ফিরে তোমাকে দেখতে থাকে। নিশ্চয়ই সে তোমাকে ভীষণ ভালোবাসে। এগুলো শুনে আর্জুন অনেক খুশি হয়। সিন এখানেই কাট হয়। এদিকে প্রিয়াকে দেখি, আর্জুন তাকে যে টাকা দিয়েছিল সেই টাকা আস্তে আস্তে শেষ হচ্ছিল, আর নতুন উকিলকেও টাকা দিতে হবে, এজন্য তার বেশ কিছু টাকা প্রয়োজন। প্রিয়া তখন তার মায়ের মঙ্গলসূত্র বন্ধক রাখে, এর ফলে বেশ কিছু টাকা পায়, এটা আবার তার মাও জানতে পারে। কিছুদিন পর প্রিয়া তার সাথে দেখা করতে আসে। আর্জুন আর প্রিয়া দেখা করে, এখানে বেশ কিছুক্ষণ তারা গল্প করে, একসাথে অনেকটা সময় কাটায়। কিন্তু প্রিয়া এখনো তার থেকে সত্যিটা লুকায়, মানে সে যে এখন একটা চাকরি করছে, এখন যে প্রতিদিন কলেজ ড্রপ করে, এমনকি তার স্বপ্ন দেখা গানটাও সে ছেড়ে দিয়েছে, এগুলো কোনো কিছুই সে আর্জুনকে বলে না। সিন এখানেই কাট হয়। তো এভাবে বেশ কয়েকটা মাস পার হয়। প্রিয়া সবসময় ডিপ্রেশনে থাকে, আর্জুনের কথা ভেবে সে অনেক কষ্ট পায়, কোনো কিছুই সে ঠিকভাবে করতে পারছে না। একদিন তার মা তাকে প্রশ্ন করে, এভাবে কতদিন তুমি অপেক্ষা করবে, কতদিন তুমি তার জন্য কষ্ট পাবে, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে একা তুমি কতদিন চলবে, আমিও তোমার মতো একাই বেঁচে আছি, কিন্তু একা বেঁচে থাকা অনেক কঠিন। এগুলো শুনে সে খুবই রাগ করে, তাকে বলে আমার কাছে আর কোনো অপশন নেই, আর্জুনকে আমি অনেক ভালোবাসি, তার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করব। এরপর রাগ করে তার মাকে বকা দেয়। তার মা তখন মন খারাপ করে ঘরে ফিরে আসে। সিন এখানেই কাট হয়। আর্জুনের উকিল আর্জুনের সাথে দেখা করতে জেলে আসে, এখানে তাকে বেশ কয়েকটা প্রশ্ন করে, এরপর লুকিয়ে তাকে একটা ক্যাসেট দেয় যেটা প্রিয়া তার জন্য পাঠিয়েছিল। আর্জুন লুকিয়ে সেই ক্যাসেটটা ঘরে নিয়ে আসে। তো তাদের ফ্যাক্টরিতে একটা টেপ রেকর্ডার ছিল, চুরি করে সে ওই টেপ রেকর্ডার নিয়ে আসে। এরপর সে প্রিয়ার কথাগুলো শুনতে থাকে, মানে প্রিয়া সেই ক্যাসেটে বেশ কিছু কথা রেকর্ড করেছিল, আর্জুনের প্রিয় গানগুলো রেকর্ড করেছিল। আর্জুন মনোযোগ দিয়ে তার কথা শুনে, এরপর প্রিয়ার গাওয়া গান শুনে। একদিন আর্জুনের সাথে দেখা করতে প্রিয়ার মা আসে। আর্জুনকে প্রিয়ার মা প্রিয়ার সম্পর্কে সবকিছু খুলে বলে, সে এখন আর কলেজে পড়তে যায় না, তোমার জন্য সে একটা চাকরি করে, আর ওই টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলে, তার স্বপ্ন ছিল সে একজন শিল্পী হবে, কিন্তু তোমার জন্য সেটাও ছেড়ে দিয়েছে, সবসময় সে তোমার কথা ভাবে, তোমার কথা চিন্তা করতে করতে দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে, দিনে দিনে সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, কিন্তু তারও তো একটা জীবন আছে, তারও একটা ভবিষ্যৎ আছে। আর্জুন তখন সবকিছুই বুঝতে পারে, তার মা কি বলতে চাই এটা সে ফিল করতে পারে। এগুলো ভাবতে ভাবতে যখন সে কাজ করছিল, হঠাৎই তখন তার হাতে আঘাত লাগে। এরপর আর্জুনকে হাসপাতালে আনে, তার হাতের চিকিৎসা করা হয়। তো সেদিন রাতে সে এটা লক্ষ্য করে, তার আশেপাশে এখন আর কেউ নেই, ঠিক করে এখন সে জেল থেকে পালাবে। এরপর সে লুকিয়ে একটা পানির গাড়িতে ওঠে, আর ওই গাড়িতেই সে অপেক্ষা করতে থাকে। কিন্তু ভাগ্য তার অনেক খারাপ ছিল, পুলিশ তাকে ধরে ফেলে, এরপর তাকে আলাদা একটা জেলে রাখে, কিছুদিন তাকে ওখানেই থাকতে হয়। এরপর তাকে জেল থেকে বের করে আনে, সে বুঝতে পারে এখান থেকে আর কখনো বের হতে পারবে না। তখন সে প্রিয়ার জন্য একটা লেটার লেখে, যেখানে এরকম কিছু কথা লেখা ছিল, প্রিয়া আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, যেটা শাস্তি এখন আমরা দুজনেই পাচ্ছি, কিন্তু এখন এর থেকেও বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, এই সম্পর্ক শেষ করে ফেলো, আমাদের সফরটা এখানেই শেষ করো, আমি নিজেও তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে সংসার করতে স্বপ্ন দেখেছি, কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তাই সম্পর্ক এখানেই শেষ। এবার তুমি যেদিন দেখা করতে আসবে ওই দিনে আমাদের শেষ দেখা হবে, আর কখনোই তোমার সাথে আমি দেখা করব না, আমার জন্য তোমার জীবনটাকে নষ্ট করো না, দয়া করে তোমার জীবনটাকে ঠিকভাবে রাখো, তোমার স্বপ্নগুলো পূরণ করো। এরপর সেই লেটারটা পাঠিয়ে দেয়। তারপর প্রিয়া তার সাথে দেখা করতে আসে। এখানে আর্জুন তাকে মন ভরে দেখতে থাকে, এক নজরে প্রিয়াকে কাছ থেকে দেখে, এরপর প্রিয়া ওখান থেকে চলে যায়, কিন্তু আর্জুন এক নজরে তাকে দেখতেই থাকে, তার চোখ দিয়ে পানি পড়ছিল, আর এই দৃশ্যটা ছিল খুবই ইমোশনাল। তো প্রিয়া যখন অফিসে আসে তখনই সে ওই লেটারটা দেখে, এই লেটারটা পড়ে সে অনেক কষ্ট পায়, এখানে সে কান্না করতে থাকে, মানে প্রিয়া আর্জুনকে ছাড়া একা থাকবে, আর্জুনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে, এটা সে কখনো কল্পনা করতে পারেনি, কারণ সেও আর্জুনকে অনেক ভালোবাসে, তার জীবনের থেকেও তাকে সে বেশি ভালোবাসে। তো পরের দিনে আর্জুনের সাথে সে দেখা করতে জেলে আসে, এখানে অনেকটা সময় তার জন্য অপেক্ষা করে, ওয়াচম্যানকে বারবার খবর দেয়, কিন্তু আর্জুন তার সাথে দেখা করে না। এভাবেই প্রতিদিন প্রিয়া তার সাথে দেখা করতে আসে, কিন্তু আর্জুন কখনো তার সাথে দেখা করে না। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পার হয়। এরপর তার কেসটা কোর্টে নিয়ে আসে, তারপর আর্জুনকে 10 বছরের সাজা দেয়। এটা শুনে প্রিয়া পুরোপুরি ভেঙে পড়ে, এই ব্যাপারটা সে কোনোভাবেই মানতে পারে না, ঠিক করে সে আর দুনিয়াতে থাকবে না, সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। এরপর সে ছাদে আসে, কিন্তু তার এতটাও সাহস হয় না যে সে আত্মহত্যা করবে। এভাবেই বেশ কয়েকটা দিন পার হয়। তার মা তাকে বিয়ের কথা বলে, একটা সময় সে ওই বিয়েতে রাজি হয়, ছেলেপক্ষ তাকে দেখতে আসে, এরপর তাকে পছন্দও করে ফেলে। একদিন কৃষ্ণ সেই ক্যাসেটটা পায়, এরপর সেই ক্যাসেটটা পানিতে ফেলে দেয়, আর ক্যাসেটটা ওখানেই নষ্ট হয়। আর্জুন এখানে অনেক কষ্ট পায়, ক্যাসেটটা নষ্ট করতে বারবার মানা করে, কারণ ওটাই ছিল প্রিয়ার শেষ মেমোরি। যাই হোক, এভাবে আরো কয়েকদিন পার হয়। একদিন পুলিশ তাদের জেলে আসে,
সবাইকে বলে তোমরা তোমাদের বাড়িতে কথা বলতে পারবে। এরপর সবাইকে একটা করে কার্ড দেয়। তো আর্জুন সেই কার্ড নিয়ে প্রিয়াকে ফোন করে, কিন্তু সেই ফোনটা প্রিয়ার ভাই রিসিভ করে। সে বলে দিদিয়ার মা বাহিরে গেছে, আর দিদির বিয়েটাও ঠিক হয়েছে, কিছুদিন পরেই তার বিয়ে হবে। এটা শুনে আর্জুন অনেক কষ্ট পায়, তার মনটা পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে প্রিয়ার ভাইকে বলে, আমি যে তোমাকে ফোন করেছিলাম এটা তুমি কখনো তোমার বোনকে বলবে না। এটা বলে ফোন কেটে দেয়। এরপর সে কৃষ্ণর কাছে আসে আর তাকে মারতে থাকে। তারপর কৃষ্ণর লোকগুলো আর্জুনকে মারে। সিন এখানেই কাট হয়। এদিকে প্রিয়ার বিয়েটাও হয়ে যায়। বাসর রাতের জন্য প্রিয়া অপেক্ষা করছিল। একটু পর সে দরজা খোলে আর সিন এখানেই কাট হয়। এদিকে আর্জুনকে দেখি আর এখানে তার চিকিৎসা হচ্ছিল। আর এই গল্পটা এখানেই শেষ হয়। মানে এই মুভিটার আরো একটা পার্ট আছে, সম্ভবত দুটো পার্ট আছে, যেটা এই মাসের শেষ দিকে মুক্তি পাবে। এরপর সেকেন্ড পার্টের কিছু দৃশ্য দেখানো হয়। আর্জুন জেল থেকে বের হয়, আবারও সে প্রিয়ার সাথে দেখা করে আর এখন তারা একসাথে আছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এরকম অনেকগুলো প্রশ্ন আমরা সেকেন্ড পার্টে ক্লিয়ার হব। তো সেকেন্ড পার্ট দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করো, আর গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অক্সিজেন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।